আমি আমার সংসারে বর করদান করো আমি কর্যের মধ্যে পড়ে গেছি দোয়া ফরেন আল্লাহ হুমকিনি বিহা লা লিকা আন্হার আমি কেব্মিনি বিভদ্লিকা

তোমার রিজিকের সমস্যা আমার কাছে রিজিক খোঁজো আমি রিজিক বাড়ায় দেব তোমার ছেলে মেয়ে কথা শুনো না আমার কাছে দোয়া করো আমি কথা শোনায় দেব তোমার ব্যবসায় বরকত হয় না আমার কাছে দোয়া করো আমি ব্যবসায় বরকত বাড়ায় দেব তুমি নদীতে মাছ ধরো তুমি কারো কাছে যাওয়ার দরকার নাই কারো কাছে বলার দরকার নাই নৈর সাওয়া যাবে না কাজে বরকত না থাকলে দুর্য হারা হয়ে যাবে না ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিশ্বের ওসাল্ আল্লাহ রবুল আল আমিন বলেন যখনই যেদিক থেকে তোমার উপর বিপদ আসবে তুমি সবর এবং সালার মাধ্যমে অর্থাৎ সালাত এবং ধৈর্যের মাধ্যমে আমি রব্বুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা করো আমি রব্বুল আলমিন ইস্তাইনু তোমাদেরকে সহযোগিতা করবো যতই বিপদে থাকেন না কেন দোয়া করবেন মালিক বড় বিপদে আছি তুমি বিপদ থেকে হেফাজত করো আল্লাহ রব্বুল বলেন তুমি হাত তুলতে দেরি আমি রব্বুল আলমিন তোমাকে মাফ করতে দেরি হবে না বলে সুবাহ প্রতিদিন আল্লাহ রব্বুল আলামিন সেহরির সময় শেষ রোজে তিনি নিম্ন আকাশে নন নিচের আকাশে নেমে আসে আর আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে নাম ধরে ধরে ডাকে আমরা ঘুমায়া থাকি আমরা ডাকি না আল্লাহকে ডাকি আল্লাহর কাছে খুঁজি না আমরা নেতার কাছে যাই আমরা মানুষের কাছে যাই খুঁজি এই জন্য আজকে আমাদের সংসারে বরকত হয় না আল্লাহ আমাদেরকে বরকত দেয় না ছেলে মেয়ে কথা শুনে না শরীরে সুস্থতা আসে না মনে প্রশান্তি লাভ করে না ও ভাই কোটি কোটি টাকার মানে কোটি কোটি টাকার মালিক মনে শান্তি না আত্মহত্যা করে খবরে দেখছেন কিনা জানি না ও ভাই কোটি কোটি টাকার মালিক করে টাকা মানুষ মানুষকে সুখে রাখে মানুষকে রাখে আপনারা গত দুই গত পরশু দিনের কথা নায়ক ক্রিয়াত আছে একজন চিত্রনায়ক তার শ্বশুর মহসিন চৌধুরী শ্বশুর কি মহসিন চৌধুরী অনেক বড় ব্যবসায়ী উনি নিজে নিজে এইভাবে ফেসবুক লাইভে এসে সরাসরি এই যে বয়ান না ফেসবুক লাইভে এসে উনি সরাসরি নিজের কপালে নিজে গুলি ধরে বুধবার রাত্রে নিজে আত্মহত্যা করেছেন তো উনি কারণগুলি উল্লেখ করেছেন একাকিত্ব জীবন ওনার স্ত্রী থাকে আমেরিকা ছেলে থাকে আমেরিকা মেয়ে থাকে নায়ক রিয়াজ ওনার স্ত্রী থাকে কোথায় বনানী উনি থাকে মোহাম্মদপুরে তো ওনার সাত কোটি টাকার মতো করজম আছে মানে মানুষ থেকে উনি পায় এবং ওনার বিশাল বড় বাড়ি দেখলাম তো উনি ফেসবুক লাইভে এসে বলতেছেন উনি একা একা আর ভালো লাগে না মানে ওনার সাথে থাকার মতো মানুষ নয় হাজার কোটি টাকার মালিক এবং ওনার খালা যখন মারা গেছে ওনার খালা মারা যাওয়ার সময় ওনার খালার কোনো আত্মীয় স্বজন ওনার খালার কাছে আসে নাই তুমি ওইটা দেখে মনে ভয় পায় গেল ওনার ভিতরে একটা জিনিস কাজ করছে যে আমার খালা এত কোটি টাকার মালিক খালার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ আসে নাই আমি মারা যাইলে তো আমার একই অবস্থা হবে এই জন্য চেয়ারে বসে পিস্তল নিয়ে যে পিস্তল দিয়ে নিজেকে নিজে সেভ করবে নিজেকে পিস্তল কেন নেয় মানুষ লাইসেন্সারি পিস্তল নিজেকে নিজে সেভ করার জন্য অন্য ডাকাতের হাত থেকে কিন্তু সেই নিজের পিস্তল দিয়ে নিজে কপাল এইভাবে ধরে ফেসবুক লাইভে এসে বলে 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 সেই আত্মহত্যা করে লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে কালিমা পড়ে সে নিজে নিজে গুলি করে দিল সাথে সাথে মারা গেছে টাকা মানুষের সুখ আনতে পারে না পারে কিনা বলে পারে না ইমান মানুষের সুখ লাগে ইমান থাকতে হয় আগে ইমান কলমেহে তো চিন্তা নেই হে কই আস্সুস বি নেই হে কই মজা একটা বি নেই হে ইমান এমন একটা জিনিস যে ইমান আপনাকে প্রশান্ত দিবে ইমান আপনাকে বাঁচতে শিখায় আপনার প্রয়োজন আল্লাহর কাছে শেয়ার করেন আপনি মাঝে মাঝে আল্লাহ রসুল বলেছেন শুন না আপনার কাছের দিকে তাকায় বলবেন একা একা তাকাবেন আপনার গভীর রজনীতে চাঁদ নী রাতে চোদ্দ তারিখের রাতে আকাশের দিকে তাকায় বলবেন মালিক আমি তো বড় কষ্টে আছি আল্লাহ আমার উপর মানুষ জুলুম করে আল্লাহ আমার জায়গা জমিন কম আল্লাহ আমার ছেলে মেয়ে কথা সেনে আপনি আপনার আল্লাহর সাথে লাইন করেন আল্লাহ তো বলেছেন তুই আস্তা তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেবো আল্লাহ বলেছেন আমরা তো ডাকি না আমরা আল্লাহকে ডাকি না একটু জানি না আজকে আমাদের মসজিদ খালি এক এক মানুষ মসজিদে আসে না আল্লাহ কেয়ামত কেভাবে দিয়ে দেয় কেয়ামত মানে শুভ কেয়ামত নয় দিচ্ছেন সব কিছু থেকে সংকীর্ণতা দিচ্ছেন ইমান ছড়ায় নিচ্ছেন আমরা জানি না ওই যে বললাম ভাই ইমানদারের গুণ আছে ইমানদারের দশটি বৈশিষ্ট্য কয়টি বৈশিষ্ট্য ইমানদারের দশটি বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইমানদার সব সময় অপরের কষ্ট দুঃখ দূর করে দেয় ইমানদারের প্রথম বৈশিষ্ট্য কি অপরের দুঃখ কষ্ট দূর করে দেয় আমরা সবাই এটা করি না না আমরা তো এটা করি না কেউ কষ্টে পড়লে বিপদে পড়লে আমরা তার বিপদ কষ্ট দূর কথা আমরা আমরা উল্টা তাকে বিপদের মধ্যে ফেলে দিই ঠিক কেনা বলেন তাহলে বোঝা গেছে যে যদি কোনো মানুষ বিপদে পড়ে আমার কোনো মুসলমান ভাই বিপদে পড়েছে সে আমার আত্মীয় না হোক সে আমার যে যেমনই মানুষ হোক মুসলমান তার নাম কি মুসলমান সে বিপদে পড়েছে কষ্টের মধ্যে আছে আমি যদি তার উপকার না করে ক্ষতি করি তাহলে আমি ইমানদার না এবার বুঝেন যদি কোনো আপনা আমরা আমি যদি কোনো মুসলমানের ক্ষতি করি আমি টুবি মাথায় দিলাম আমার পরিচয় হুজুর আমার নাম ঠিক আছে কিন্তু মনে 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 রাখেন হাদিস বলে আপনি মুসলমান ঠিক কিন্তু ইমানদার না মুনাফিক কিনা আপনি একজন মুসলমান কষ্টে পড়লো তার উপকার না করে তাকে ক্ষতি করবেন এটা কখনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না এই জন্য ভাই আবার কোনো মুসলমান বিপদে পড়বে আমরা তার উপকার করব এটা হচ্ছে বৈশিষ্ট্য এটাই হচ্ছে ইমানদারের প্রধান বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ইমানদার খুবই নম্র হবে খুবই ভদ্র হবে খুবই শান্তশিষ্ট হবে ইমানদারকে খুব নম্র হতে হবে আস্তে 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 হাঁটবে هو اللي رب العالمين بلان দুনিয়ার জমিনে যখন হাঁটবে আস্তে আস্তে হাঁটো দুনিয়ার জমিনে জুড়ে হাঁটা যাবে না এই মাটির নিচে দিন তোমাকে শয়ন করতে হবে এই মাটির নিচে যেদিন তুমি শুয়ে যাবে এই মাটি তোমাকে বলবে তোমার দুনিয়া যতদিন শক্তি ছিল যতদিন তুমি বাহাদুর ছিল দুনিয়ার মধ্যে হাঁটাই চলাফাই চার বলছ দানের শেষ নৌকা আজকে আমার কাছে আসছো একদিনও তো মস্তিদে বসে বসে আল্লাহ 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 জিকির করো নাই তোমার দানের সৃষ্ণকা কোথায় আমাকে দেখা দাও ও ভাই মুসলমানের জবান তো এরকম থাকার কথা ছিল না মুসলমানের জবান থাকা করার কথা ছিল আল্লাহ রবি মুসলমানের জবান আজকে এটা চলে গেল মুসলমানের জবান থেকে জবানের মধ্যে চলে আসছে দানের শীর্ষ নৌকা কেনা বলেন ওই দানের নৌকা আপনাকে নেবে না বরং দানের নৌকা আপনাকে জাহান নামে নিয়ে যাবে ভাই আমার আপনার ভোট দেওয়া দায়িত্ব নাগরিক দায়িত্ব সেটা করবেন কিন্তু দুনিয়ার জমিন লাফালাফি করা যাবে না দানের শীষ নৌকা বলে দুনিয়ার জামিনটা আল্লাহ এবাদতের জন্য দিয়েছে এবাদতটাকে নষ্ট করা যাবে না তাহলে দুই নম্বর শর্ত দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নম্রতা যে ইমানদার সে দুনিয়া লাফলাফি করতে পারবে না কাউকে গালে যেতে পারবে না কেউ গালে দিলে চুপ থাকতে হবে কারো প্রতি হিংসা করা যাবে না কারো সাথে জুলুম করা যাবে না কারো হক নষ্ট করা যাবে না তাহলে যদি কারো হক নষ্ট করে এর বিপরীত ধারণা আছে তারা কখনো ইমানদার হতে পারল না ঠিক কিনা বলেন তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে বিতর্ক পরিহার করা বিতর্ক পরিহার করতে হবে একজন লোক আপনাকে বলে ভাই আসলে নামাজ আট রাকাত আপনি জানেন না আপনি বল বললেন দশরা কাতে বিতর্ক করলেন এক লোক বল আমি নিজের চোখে দেখে আসছি অমুক জায়গায় এমন একটা ঘটনা ঘটেছে আপনি মানলেন না বিতর্ক 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 করলেন এইটার নাম মুসলমান কথা বলবে আপনি মন দিয়ে শুনবেন করা যাবে না যারা বিতর্ক করে বাহাদুরি করে নিজেকে জ্ঞানী মনে করে তারা কখনো ইমানদার হতে পারে না যে যত জ্ঞানী সে তত চুপ থাকবে যে যত জ্ঞানী সে তত কি থাকবে চুপ থাকবে তাহলে মুসলমানের তিন নম্বর কাজ কি হওয়া ভাই আমার আমাদেরকে পরিহার করতে হবে কি বিতর্ক পরিহার করতে হবে কারো সাথে বিতর্ক করা যাবে না নাকি আমি এক দলের পক্ষে থাকি আরেক দলকে মাথা মারি দিব দিবনি মারি দিব আরেক দলকে মাথায় এটা করা যাবে না এটা করা যাবে না আল্লাহ আল্লাহবুল আলম হেফাজত করুক এরপরে বলেন সকলের সাথে হাস্যজ্জ্বল কথা বলতে হবে আপনি আজকে টাকার মালিক রাস্তা হেঁটে যাচ্ছেন আপনি কাউকে সালাম দেয় না যারা বড় লোক দেখবেন টাকা আছে কাউকে সালাম দিবে না মসজিদ সভাপতি ইমামকে সালাম দিবে না অনেক দেখছি মসজিদ সভাপতি করবেন ইমামকে সালাম দিবে না চাকরি করে না সেক্রেটারি ইমামকে সালাম দিবে না আমাকে দিতে হবে আর ইমাম সাহেবও ঠিক আছে ইমাম সাহেবকে আমি সালাম দিবেন আমি ইমাম না আছে না এরকম এরকম হবে না মানুষের কি করতে হবে সবার সাথে হাসসজ্জ্বল কথা বলতে হবে ছোট বড় ধনী গরিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাসি মুখে কথা বলতে হবে সুন্দর মুখে কথা বলতে হবে আপনার বাসা আপনার চরিত্র আপনার ব্যবহার আর একজন মানুষ কেনামাজে বানায় দিবে এখন আপনার ব্যবহার খারাপ আপনি একজনকে নামাজের কথা বলেছেন আমার পড়বে কখনো পড়বে না এর জন্য আমাদের কি করতে হবে সবার সাথে হাস কথা বলতে হবে বাবার আমার কারো দুষ পাইলাম হেসে হেসে বলি না একজন মানুষের দুষ আছে আমি যে তাকে বলি বাবা তুমি তো এই দুষটা করছো চাচা আপনি যে দুষ্টা করছেন ঠিক ঠিকনি শুনলাম তো চাচা যে দুষ করে বাবা করছি তো আর আপনি যদি দুষ করলো যদি গরম হয়ে বলেন ওই বেদ ঠিক কিনা বলেন হেসি কথা বলে দেখেন আল্লাহ রসুল সন্নাগুলি মেয়ারেন ইমানের বৈশিষ্ট্যের ভিতরে ঢুকান দেখবেন সমাজে শান্তি চলে আসবে সবাই আপনাকে ভালোবাসবে এরপর পাঁচ নাম্বার কি বলেন বিনয় নম্রতা এবং অহংকার বর্জন করতে হবে বিনয় নম্রতা এবং কি করতে হবে মানে কার সাথে কথা বলে বিনয়ের সাথে খুব শান্ত সৃষ্টে কথা বলতে হবে নরম ভাষায় শালীন ভাষায় কথা বলতে হবে আপনি মেম্বার দেখে গরম হয়ে যাবেন আপনি চেয়ারম্যান দেখে গরম হয়ে যাবেন এখন তো নির্বাচন আপনারা দেখছেন চেয়ারম্যান মেম্বার আমাদের পায়ে ধরে আমি দেখতেছি আমি তো বাইকটা বলা কাজ করি দেখি যারা চেয়ারম্যান প্রার্থী এসে অনেকজনের পায়ে ধরে ফেলে অনেকজনে কি করে পায়ে ধরে ফেলে কিন্তু মেম্বার চেয়ারম্যান হওয়ার পর এবার বাজি পাঁচ বছর আপনার খবর আছে ঠিক কিনা বলে এরকম হওয়া যাবে না এরকম হইলে খবর আছে এটা আমাদের মেম্বার থেকে বলতে হবে কে বলবে আর এ হক কথা কে বলবে না এটা আমাদের মেম্বার থেকে বলতে হবে কোরআনের কথা বলতে হবে বিনয়ের সাথে আপনি যে রাজা উমর রদিয়া আল্লাহ তাল কেমন ছিলেন সময় তো চলে যাচ্ছে উমর রাহ প্রধানমন্ত্রী থাকা অবস্থায়ও দেশের সর্বনিম্ন গরিব যিনি আছেন তার বস্তা মাথায় নিয়ে যাইতেন তাতে তাদের খেয়াদমত করতেন আর এখন আমি মাত্র সমাজের প্রধান হয়ে মসজিদ ইমাম হয়ে আমি মনে করি নিজে অনেক কিছু হয়ে গেছি মেম্বার হয়ে মনে করি অনেক কিছু হয়ে গেছি পাঁচ বছর মানুষকে শান্তিতে দেয় না ঠিক কেনা বলেন বা এটার থেকে বাঁচতে হবে এটার থেকে বাঁচতে হবে এই লোক থেকে বাঁচতে হবে এই দুনিয়া এই যে এই জায়গা একসব আমার দাদার ছিল দাদা মারা যাওয়ার পর জাগার মালিক আমার বাবা বাবা মারা যাওয়ার পর দাদার জাগার মালিক আমি আমি মারা যাওয়ার পর জাগার মালিক আমার ছেলে তাহলে আমি যে জাগার জন্য এত কিছু করলাম ওই মৃত্যুর সময় তো আমার কাপড়ে দশ টাকা দিয়ে দেয় নাই দিছে নি দশ টাকা দেয় নাই তো ওই যে দেখলেন কোটি কোটি টাকার মালিক সে নিজে আত্মহত্যা করে মারা গেছে টাকার যন্ত্রণায় মানে একাকৃত্ব যন্ত্রণা সবাই ছেড়ে চলে গেছে কোনো কিছুর অভাব নাই কোনো কিছু অভাব প্রায় সুস্থ মানুষ কিন্তু একাকিত্ব অবস্থা একাকিত্ব এমন একটা জিনিস সে একাকিত্ব অবস্থায় মানে যন্ত্রণায় মারা গেছে ভাই এরপর কি হতে হবে কারো আচরণে যুদ্ধ মানে কেউ একটা খারাপ আচরণ করলো আপনার সাথে কারো আচরণে কি কষ্ট পাওয়া যাবে না কষ্ট পাবেন কিন্তু ধৈর্য ধরতে হবে কেউ একটা আচরণ করে বসলো আর কি কোনোরকম আচরণ করে বসলো আপনি তার সাথে গাদ্দারি করতে পারবেন না ধৈর্য ধরতে হবে কি করতে হবে ধৈর্য ধরতে হবে বিশেষ একটা ঘটনা আছে সময় যেহেতু নাই বলতে পারি না ধৈর্য ধরবেন ধৈর্য ধরবেন খোদা কে কসম আপনি ধৈর্য ধরবেন বিপদে আল্লাহবুল আপনার জন্য আসমান থেকে অবশ্যই সহযোগিতা পাঠাবেন পরীক্ষা করে দেখেন আর যদি পরীক্ষা করে দেখেন পরীক্ষা করলেই ইচ্ছা ফলাফল পাবেন এরপর কি করতে হবে মানুষের সাথে মানুষ জায়গায় একটা কথা বলতেছে যে ভাই আজকে দেখে আসলাম ওই একটা কথা আপনি বলেন ভাই ভাই জানে আপনি কি বলবেন আছে না এরকম মানে কেউ একটা কথা বললো আমি তার কথা দাম দিলাম না আছেনি না ভাই এরকম হবে না একজন মানুষ আপনাকে একটা কথা বলছে কথাকে মন দিয়ে শুনবেন মন দিয়ে শুনে কথাকে পরীক্ষা করবেন রাখার মতো রাখবেন না হয় ফেলে দিবেন কিন্তু কথা বলা আগে বলে আমি আপনাকে জানি আছে কিনা এরকম এরকম করে মানুষকে হতাশা করা যাবে না এটাও ইমান বৈশিষ্ট্য কারো কথা শুনলে মন দিয়ে শুনতে হবে এরপর ভাই আমার কেউ উপকার করেছে আপনাকে অনেকে অনেক প্রকার আমাকে উপকার করে না তার প্রতিদান দিতে হবে যে উপকার করে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে লাইং সকার মিলে আল্লাহ উপকার করে আমাদের সুখী আদায় করি মানুষ উপকার করলে তার কৃতজ্ঞতা করতে হবে আল্লাহ কামতের ময়দান আল্লাহ বুল আমি আপনাকে ছাড় দিবে না আমি আল্লাহ কে কি ছাড় দিবে না এরপর আর আরেকটা গত শেষ নম্বর যেটা মাংসারা মুসলিম সাতারা ফুদ্দিনওয়ালা আখের মানুষের দোষ গোপন রাখতে হবে একজন একটা দোষ পাইছি আমি একজন একটা কি পাইছি দুষ পাইছে এবার এটা নিয়ে আমি সরাসরি প্রচার করা শুরু করলাম এটা হতে পারে না বা একজন দোষ থাকতেই পারে সেটা পাইলাম আমি গোপন রাখি আল্লাহ পাক আমার বড় বড় দোষগুলি কায়মতের ময়দানে কি রাখবেন গোপন রাখবেন এই জন্য কোন মুসলমানের দোষ পরিচর্যা করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দশটা বৈশিষ্ট্যের উপর আমল করা তৌফিক দান করুন বল আমিন আল্লাহ রব্বুল আলমিন যতগুলি কথা বললাম সমস্ত কথার উপর আমল করা তৌফিক দান করুন আমিন আমার তৌফিক ইল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ